আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে একটা ব্র্যান্ডিং ওয়েবসাইট বানানো যায় সেটি নিয়ে একটা ভিডিও করার জন্য, সো হিয়ার ইট গোস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেলের জন্য হোক বা এনি কাইন্ড অফ প্ল্যাটফর্মের জন্য হোক একটা ব্র্যান্ডিং ওয়েবসাইট বানানো যায়। সো আপনার এর জন্য কোনো রকম কোডিং নলেজ জানা লাগবে না, ওয়েবসাইট ডিজাইনিং সম্পর্কে জানা লাগবে না, আমরা সম্পূর্ণ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রফেশনাল একটা ব্র্যান্ডিং ওয়েবসাইট বানাবো। এবং সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে এই ওয়েবসাইটটা আমরা সম্পূর্ণ ফ্রিতে বানাবো, ইভেন সেখানে যে ক্রেডিট থাকে আমরা সেটিও এডিট করে নিজেদের কপিরাইট ক্রেডিটটা অ্যাড করতে পারবো। সো আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমাদের ইউটিউবের জন্য প্রধানত দুই টাইপের ওয়েবসাইট হয়। একটা হচ্ছে এই ধরনের ব্লগ ওয়েবসাইট, যেটি সাধারণত টেক রিলেটেড চ্যানেল যাদের রয়েছে তারা এই টাইপের ওয়েবসাইট বেশি করে থাকে। আপনি যদি আমাদের সোহাগ ভাইয়ের ওয়েবসাইটটা দেখেন তাও দেখতে পাবেন এটা একটা ব্লগ ওয়েবসাইট, এখানে বিশেষ করে বিভিন্ন ধরনের পোস্ট করা হয়। সো এই ওয়েবসাইটটাও যদি দেখেন তাহলে দেখতে পাবেন এটিও একটা ব্লগ ওয়েবসাইট। সো এটি হচ্ছে এক টাইপের ওয়েবসাইট। আর একটা যে ওয়েবসাইট রয়েছে ইউটিউবের জন্য সেটি হচ্ছে টোটালি ব্র্যান্ডিংটাকেই বেশি ফোকাস করা হয়। লাইক আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন তাহলে দেখতে পাবেন খুবই ক্লিন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো কিন্তু বেশি ব্র্যান্ডিংটাকে ফোকাস করে। সো আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন তো দেখতে পাচ্ছেন যে তাদের যে লেটেস্ট ট্র্যাকটা রয়েছে তারা সেটি হোম পেজে দিয়ে রাখে, অ্যান্ড দেন এখানে তাদের কিছু প্রোডাক্ট থাকে, অ্যান্ড দেন এখানে তাদের কিছু ভিডিওস থাকে। সো এই ওয়েবসাইটগুলো কিন্তু ব্র্যান্ডিংটাকে আরও বেশি ফোকাস করে, বেশি সুন্দরভাবে ব্র্যান্ডিং করা যায় এই টাইপের ওয়েবসাইট দিয়ে। সো আপনার যদি যে কোনো টাইপের ইউটিউব চ্যানেল থাকে আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। পাশাপাশি আপনার যদি টেক রিলেটেড ওয়েবসাইট হয়, হেল্প অ্যান্ড সাপোর্টের দরকার হয়, সেই ক্ষেত্রে আপনারা একটা ব্লগ সাইটও ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আপনারা একটা সাব অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, যেমন আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে এমন। সো আমি যদি এটাকে ব্র্যান্ডিং ওয়েবসাইট করি এখানে আমি একটা ব্লগের ওয়েবসাইটও রাখতে পারি, সেটি হচ্ছে এখানে itech24, এখানে আমরা ফার্স্টে ব্লগ ডট itech24.ml এই টাইপের ওয়েবসাইট কিন্তু আমরা দুইটা একসাথে রান করাতে পারি। সো যেহেতু আমরা এই টাইপের ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটি অলরেডি শিখেছি, সো আজকে আমরা দেখবো এই টাইপের টোটালি ব্র্যান্ডিংটাকে ফোকাস করে যে ওয়েবসাইটগুলো এই রকম একটা ওয়েবসাইট কিভাবে বানানো যায়। সো লেটস ডু ইট। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমরা নতুন একটা ট্যাব নিয়ে এখানে টাইপ করব ফ্রিনম, জাস্ট ফ্রিনম লিখে আমরা গুগল সার্চ করব, দেন অ্যানাদার একটা ট্যাব নিয়ে এখানে আমরা টাইপ করব ইনফিনিটি ফ্রি, দেন এটাও আমরা গুগল সার্চ করে সার্চ রেজাল্ট থেকে আমরা ইনফিনিটি ফ্রি ডট নেটে যাবো, দেন এই ট্যাব থেকে আমরা ফ্রিনম ডট কমে যাবো, অ্যান্ড দেন এখানে আমাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা এখানে আমাদের ডোমেনটা সার্চ করতে পারি, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করে নিব। ইন মাই কেস আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সো আমি সাইন ইন করে নিচ্ছি, অ্যান্ড দেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, অ্যান্ড দেন পাশের ট্যাব যে ইনফিনিটি ফ্রি সেখানে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করে নেবেন, আর অ্যাকাউন্ট থাকলে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবেন, দেন এখানে আমরা লগ ইন করে নিলাম। এখন আমরা একটা ফ্রি ডোমেন নিব, সো আমরা ফ্রি নোমে চলে যাচ্ছি, ফ্রি নোমে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্ভিসেসে ক্লিক করব, দেন রেজিস্টারে নিউ ডোমেনে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে আমরা আমাদের ডোমেনটা সার্চ করে দেখবো অ্যাভেলেবেল আছে কি না। ইন মাই কেস আমি আমার ডোমেনটা সার্চ করছি, দেন আমরা এখানে চেক ক্যাপাবিলিটিতে ক্লিক করব। অলরাইট, অ্যাজ উই ক্যান সি আমাদের ডোমেনগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, সো আমরা ইমেল ডোমেনটা নিব, সো আমরা এখানে গেট ইট নাওতে ক্লিক করছি, অ্যান্ড দেন চেক আউটে ক্লিক করব। এখন আমরা এখান থেকে ইউজ ডিএনএসে ক্লিক করব, ইউজ ইয়ার ওন ডিএনএসে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদের পিরিয়ড থেকে 3 মান্থস অ্যাড ফ্রি থেকে আমরা 12 মান্থস অ্যাড ফ্রি করে দিব, অ্যান্ড দেন এখানে আমরা ইনফিনিটি ফ্রিতে এসে আমাদের নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সো আমরা নিউ অ্যাকাউন্টে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে আমাদের যে নেম সার্ভারটি রয়েছে আমরা এই নেম সার্ভারটুকু এইভাবে কপি করে আমরা ফ্রি নোমে এসে পেস্ট করে দিব। সো এখানে আমরা পেস্ট করে দিচ্ছি, দেন এখানে আমরা এই সেম নেম সার্ভারটা পেস্ট করে দিব। সো এখানে জাস্ট এনএস অনের জায়গায় আমাদের এনএস টু করে দিতে হবে তাহলে এটা হয়ে যাবে। অলরাইট, দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আফটার দ্যাট আমাদের সকল ইনফরমেশনগুলো এখানে ফ্লাপ করে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাগ্রি করে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। এখন এখানে একটা ভেরিফিকেশন প্রসেস রয়েছে, এই প্রসেসটা জাস্ট আমরা কমপ্লিট করব। অলরাইট, নাও আমরা এখান থেকে সার্ভিসেসে যাব, দেন মাই ডোমেনে ক্লিক করব। অলরাইট, দেন এখানে আমরা যে নতুন একটা ডোমেন নিয়ে আসছিলাম সেই ডোমেনের ম্যানেজ ডোমেনে ক্লিক করব, অ্যান্ড দেন আমরা আমাদের ডোমেনটুকু এইভাবে কপি করে আমরা জাস্ট আমাদের যে ইনফিনিটি ফ্রিতে একটা অ্যাকাউন্ট করছিলাম সেখানে আমরা এখানে আমাদের ডোমেনটা দিয়ে দিব। সো রিমেম্বার দ্যাট এখানে কিন্তু www দেওয়া যাবে না, দেন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব,
অলরাইট, সো এটা আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। অলরাইট, সো ইট সেস আমাদের অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট হয়েছে, সো আমাদের এর জন্য যে হোস্টিংটা সেট আপ হচ্ছে, সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেন আমরা এই পেজটা রিফ্রেশ করে দেখব যে আমাদের এই যে আইকনটা, এই আইকনটা যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একটু রিফ্রেশ করে দেখি কি হয়। অলরাইট, আমাদের ইনফিনিটি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা ফ্রি নোমে ব্যাক করব। ফ্রি নোমে ব্যাক করে আমরা ম্যানেজমেন্ট টুল থেকে নেম সার্ভারে ক্লিক করব। নেম সার্ভারে ক্লিক করার পরে আমরা এই নেম সার্ভারগুলো দিব। জাস্ট এই নেম সার্ভারগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে এনএস অনের জায়গায় যে এনএস টু করে দিব। জাস্ট এইভাবে আমরা সবগুলো চেঞ্জ করে দিব। অলরাইট, নাও আমরা চেঞ্জ নেম সার্ভারে ক্লিক করব। অ্যান্ড নাও আমরা এখান থেকে ইনফিনিটি ফ্রিতে যাব। ফ্রিতে যাওয়ার পরে আমরা কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। দেন আমরা এখান থেকে সফটা ক্লসেস অ্যাপ ইনস্টলারে ক্লিক করব। নাও আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করব। WP-টা আমরা রিমুভ করে দিব। দেন এখানে আমাদের একটা ওয়েবসাইটের নেম দিব। ফর এক্সাম্পল আমি দিচ্ছি iTech24। দেন এখানে আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশনটা দিব, একটা পাসওয়ার্ড দিব আমরা। দেন এখানে একটা ইমেল দিব। অ্যান্ড দেন এখানে আমরা আমাদের জন্য একটা থিম সিলেক্ট করব, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিব। দেন এখানে ইনস্টলে ক্লিক করব। অলরাইট, আমাদের হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারবো। সো আমি এখন আর ক্লিক করছি না, আমরা নেক্সট পার্টে আমাদের ওয়ার্ডপ্রেসে একটা থিম ইনস্টল করে সেটি কিভাবে কাস্টমাইজ করে টোটালি একটা ব্র্যান্ডিং ওয়েবসাইট পরিণত করা যায় আমরা সেটি দেখব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং iTech24-এর সাথেই থাকবেন। দিস ইজ মেদি আসান সাইনিং আউট।